আপনি হয়তো আপনার ইউটিউব ভিডিওতে সঠিকভাবে এসইও করতেছেন, তারপরও আপনার ভিডিওতে ভিউজ বাড়তেছে না, এবং আপনার চ্যানেলে সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, তারপরেও আপনার ওই চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তেছে না। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন, তো ভিডিও আপলোড করার পর যদি আপনি ওই চ্যানেলে সঠিকভাবে এসইও করার পরও যদি আপনার ওই চ্যানেলে ভিউজ না বাড়ে এবং সাবস্ক্রাইব না বাড়ে, তো এক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা পরামর্শ দেব। তো আপনি যদি এই পরামর্শগুলো আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে যদি আপনি মেনে ওই ভিডিওগুলো যদি আপলোড করেন বা আপনার ওই ভিডিওগুলো যদি শ্যুট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইব বাড়বে। তো বন্ধুরা, আমরা প্রথমে যে ভুলটা করি, এটা হলো যখন ভিডিও আপলোড করি বা যখন ভিডিওগুলো শ্যুট করি, তো এক্ষেত্রে আমরা প্রথমে যে ভুলটা করি, এটা আমরা ভিডিওর এঙ্গেজমেন্ট ঠিক রাখি না। তো এই এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন, এটা কিন্তু প্রায় একই বিষয়। তো আপনার এই অডিয়েন্স রিটেনশন আগে ঠিক করতে হবে। সো আপনি যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ঠিক করে আপনার ইউটিউব ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। আচ্ছা, আপনি আপনার ইউটিউব ভিডিওতে ভিডিওটা সঠিকভাবে এসইও করে সঠিক অডিয়েন্সের কাছে পাঠালেন, মানে আমি আমি এমন অনেকগুলো ভিডিও দেখতে পছন্দ করি, আপনি সেই ভিডিওগুলো তৈরি করলেন, এখন আপনি ওই ভিডিওটা মানে যখন আপলোড করলেন ওই ভিডিওটা, আমি আপনার ভিডিওটা আমি দেখতেছি, মানে ওই ধরনের ভিডিও আমি পছন্দ করি, এখন দেখা যায় আপনি যে ভিডিওটা আপলোড করলেন আপনার ভিডিওর এসইও ঠিক আছে, এই এসইও ঠিক করার কারণে ইউটিউব ধরেন আমার কাছে আপনার ভিডিওটা পাঠিয়ে দিল। সো আমি আপনার ভিডিওটা দেখতেছি, তা দেখার পর দেখা গেল সেখানে আপনি এমন কিছু কথা বললেন বা এমন কিছু আপনি উপস্থাপন করলেন, তারপর আমি ভিডিওটা ছেড়ে চলে গেলাম, মানে আপনার ওই অংশটা দেখার আমার পছন্দ হলো না, তার যার কারণে বা ওই বিষয়টা আমার কাছে মানে একটু অন্যরকম লাগলো, বা সোজা কথা যদি বলি ওই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না, যার কারণে আমি ওই ওখান থেকে আপনার ভিডিওটা আর ওয়াচ করলাম না বা চলে গেলাম। তো এরকম যদি আমার মতো আরও কয়েকজন আপনার ভিডিওতে সেমভাবে চলে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব যে কয়েকজনের কাছে পাঠিয়ে দিয়েছে তো সেখানে কিন্তু থামাবে আর কিন্তু পাঠাবে না। তাই আপনার ভিডিওর আপনি এঙ্গেজমেন্ট ঠিক রাখবেন, মানে আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে দর্শকরা ওই ভিডিওটা ছেড়ে না যায়। তো এটাই হলো এঙ্গেজমেন্ট অথবা অডিয়েন্স রিটেনশন। এবং তারপর যেটা বলবো, আপনার ভিডিও আপনি থাম্বনেল ঠিক রাখুন, থাম্বনেল ঠিক রাখলে তো দর্শক ক্লিক করবে, তো দর্শক ক্লিক করার পর যদি আপনি আপনার ভিডিওর এই এঙ্গেজমেন্টটা যদি ঠিক না রাখতে পারেন, তাহলে তো দর্শক বেরিয়ে যাবে আর আপনার ভিডিওটা ভাইরাল হবে না, ভিউজ হবে না, আর এটাই কিন্তু প্রধান কারণ, মুখ্য কারণ এটাই। আপনি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট ঠিক রাখতে পারলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ থামবে না, আর ওই ভিউজ যত বেশি হবে দেখা যাবে আপনার ভিডিওতে যদি 100 জন ভিউজ হয় তো সেখান থেকে একটা কিংবা 5টা বা 2টা সাবস্ক্রাইব বাড়বে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তাই আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ বাড়াতে হবে, দেন আপনি আপনার ভিডিওর যদি ভিউজ বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়বে। আর আপনার ভিডিওতে যদি ভিউজ না থাকে তো সাবস্ক্রাইব কীভাবে আসবে? আরেকটি কথা হলো, ধরেন আপনার নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসে, কারণ আপনি হয়তো আপনার ইউটিউব যে বিষয়টা আছে, ইউটিউব যে এই ইউটিউবটা হয়তো আপনি এতভাবে জানেন না যে ইউটিউবের কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ইউটিউবের মানে এঙ্গেজমেন্ট যে বিষয়টা, এটা কিন্তু আপনি সময়ের সাথে শিখতে পারবেন। আপনি কয়েকটা ভিডিও আপলোড করতে থাকেন, দেখা গেলো আপনি 6 মাস কিংবা 1 বছর ভিডিও আপলোড করলেন, এখান থেকে আপনার একটা অভিজ্ঞতা তৈরি হবে, আর এই অভিজ্ঞতার মাঝে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোথায় কোথায় ভুল রয়েছে, আর আপনার কোন ভুলের কারণে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাচ্ছে না, আর কী ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না। তাই আপনার ভিডিও আপনি কন্টিনিউ আপলোড করতে থাকেন, দেখা যাবে কোনো একটা ভিডিওর আপনি এঙ্গেজমেন্ট ভালো রাখছেন, যার কারণে ওই ভিডিওটা ইউটিউব মানে রিকমেন্ডেশনে পাঠিয়ে দিয়েছে এবং আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তাই আপনি আপনার ভিডিওতে মানে আপনি কখনো হাল ছাড়বেন না যে আমার দ্বারা ভাই ইউটিউবিং হবে না, দেখা যাবে অন্যান্য বড় বড় ইউটিউব চ্যানেলে তো ঠিকই ভিউজ আসতেছে, তো আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, তো আমার দ্বারা ইউটিউবিং হবে না। তো আমি যদি আপনাকে বলি, আপনার যে মনটা আছে এটা ভাঙা যাবে না, ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতে থাকুন, মানে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন তো সেখান থেকে আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনার ভিডিওর যে একটা রিচ আছে আপনার চ্যানেল এই রিচটা কিন্তু বাড়বে। সো ভিডিও আপনি গ্যাপ দেবেন না, দেখা যায় ভিডিও আপলোড করলেন একদিন পর বা 3 দিন পরও যদি আপনার সেই ভিডিওতে যদি আপনি আবারও তাকান, তাহলে দেখবেন ভিডিওতে 5টা 6টা কিংবা 15-16টা ভিউজ হয় থেমে যায়। তো এই ক্ষেত্রে আপনি মানে থেমে থাকবেন না, আপনার মনটা কিন্তু ভাঙা যাবে না। তাই
আপনাকে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, আর আপনি যথেষ্ট চেষ্টা করবেন ভিডিওর এঙ্গেজমেন্ট। তো অনেকে বলে ভাই কন্টিনিউ ভিডিও আপলোড করা, এটা আমি বলে ঠিক আছে, যদি আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে না পারেন, যদি 7 দিনে একটা ভিডিও তৈরি করেন এবং ওই ভিডিওটার আপনি এঙ্গেজমেন্ট এত ভালো করবেন, ওই ভিডিওটা আপনি এত সুন্দর করে তৈরি করবেন, এডিটিং করবেন, ভিডিওর ভয়েস ওভার দেবেন, টোটাল কথা ভিডিওটা আপনি সুন্দর করে তৈরি করুন, ওই একটা ভিডিও আপলোড করুন, আপলোড করার পর আপনি কয়েকটা ইউটিউব চ্যানেল মানে 5-4টা ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটা 2-1 বার করে দেখুন, তাহলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে। আর ওই ভিডিওটা যদি ভালো থাকে তারপর দেখবেন আপনার ওই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। সো এভাবে যদি আপনি আপনার ভিডিওর বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে, ভাইরাল হবে। আর একটি কথা, আপনি যদি আপনার ভিডিও সঠিকভাবে এসইও করে যদি মানে আপনি দেখতেছেন আপনার ভিডিওতে আপনি সঠিকভাবে এসইও করতেছেন, আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি যেভাবে ইউটিউবাররা বা যেভাবে কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে এসইও করতে বলতেছে আপনি ওইভাবে এসইও করতেছেন, এখন যদি আপনি লক্ষ্য করেন যে এভাবে এসইও করার পরও আমার চ্যানেলটা কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, বা আমার চ্যানেলে 5টা 60টা 50টা কিংবা 100টা কিংবা 16টা যাই হোক এই ভিউজগুলো যদি থেমে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই ভিডিওর এঙ্গেজমেন্ট বা অডিয়েন্স রিটেনশন ঠিক নাই। সো এটা ঠিক না থাকার কারণেই আপনার ভিডিওর দর্শকরা চলে যাচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না। তাই আমি আপনাকে মানে যেটা কথা বলবো যে প্রধান যে কারণটা বা মুখ্য যে কারণটা আপনাকে বলবো, আপনি যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ঠিক রেখে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে। আপনি হয়তো বা ভাবতেছেন যে অনেকের ভিডিও দেখি ব্রাউজ ফিউচারে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা কেন ব্রাউজ ফিউচারে বা সাজেশনে পাঠায় না, ভাই সাজেশনে আপনার ভিডিওটা আপলোড করার পরে কিন্তু ইউটিউব পাঠায়। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন দেখবেন যে নট সাবস্ক্রাইবারের কাছে আপনি যদি YT স্টুডিওর মধ্যে যান, সেখানে যদি আপনি অডিয়েন্সের যান, সেখানে দেখবেন নট সাবস্ক্রাইবারের কাছেও আপনার ভিডিওটা পাঠাইছে কিন্তু সেই সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিওটা সেভাবে দেখে নাই। তো এভাবে যদি চলে তাহলে আপনার ভিডিওটা ভাই 100-200-500 ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, মানে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে না। তাই ভিডিও আপনি যদি কমও তৈরি করেন তাহলে ওই ভিডিওর আপনি অডিয়েন্স রিটেনশন বা ভিডিওর এঙ্গেজমেন্ট ইডিট ভয়েস ওভার এত সুন্দর করে তৈরি করুন, তাহলে দেখবেন আপনার ভিডিও যথেষ্ট ভিউজ আসতেছে, ভিডিওতে সাবস্ক্রাইব বাড়বে। আর সাবস্ক্রাইব বাড়া নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমি আপনাকে বলবো, যদি আপনার চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব রিয়েল সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে হবে। দেখা যায় আপনার চ্যানেলে 10,000 ভিউজ হয়েছে, সেখান থেকে 200-300 কিংবা 100টা কিংবা 50টা সাবস্ক্রাইবার আসবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। 5,000-10,000 ভিউজে কিন্তু 50টা 100টা 200টা সাবস্ক্রাইব আসবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বা 1,000 সাবস্ক্রাইব পূরণ করতে চান তাহলে আপনার আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি একটু ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনিও এইভাবে পূরণ করতে পারবেন। আর আমি আপনাকে যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি ভিডিওটা শেষ হওয়ার পর যদি আপনি চলে যান বা এগুলো যদি আপনি আর মনে না রেখে যদি আপনি ভিডিও তৈরি করেন বা এগুলো যদি আর আপনি না মেনে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও সেই আগের মতোই থাকবে। তো বন্ধুরা এতগুলো আমি আপনাকে আজকে বললাম, হয়তো আপনি বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।